আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবাই দেখছো জেএসএম কুকিং স্টুডিও, বরাবর মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হইলাম। আজকে তৈরি করে দেখাবো মুরালি রেসিপি। তো মুরালি বানানোর জন্য যে টিপসগুলো, সেই টিপসগুলো যদি তোমার জানা থাকে তাহলে তোমরা আর দোকান থেকে কিনে খেতে হবে না, খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবে। তো প্রথমে দেখো, একটা সার্ভিং বল নিলাম আর 2 কাপ ময়দা নিলাম। ময়দা নিলে ভালো হবে, আটা দিলেও হবে, সেক্ষেত্রে স্বাদটা একটু কম আসবে আর কি। দিলাম স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ কালো জিরে। এবারে দেখো, আমি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিলাম। তো মুরালি বানানোর জন্য খাবার সোডা দেওয়ার দরকার নেই, বিশেষ করে যেগুলো সিরায় তৈরি মুরালি, তাতে খাবার সোডা বা বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার দরকার নেই। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এবারে দেখো, 2 টেবিল চামচ চিনি দিচ্ছি এখানে, তো যাতে ভিতরটাও ভালোভাবে মিষ্টি লাগে, স্বাদ লাগে, সেজন্য চিনিটা দিলাম। চাইলে তোমরা কিন্তু স্কিপ করে দিতে পারো। আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এবারে দেখো, আমি একটু হালকা কুসুম গরম পানি দিলাম। এত করে আর দীর্ঘ টাইম ধরে রেস্ট রাখতে হবে না ময়দাটাকে। কুসুম গরম পানি দিলে খুব অল্প টাইমই বানিয়ে নিতে পারবে, বা অল্প টাইম রেস্ট রাখলেই চলবে। আমার আটাটা মাখা হয়ে গেছে, ময়দাটা, ময়দার ডোটা। এবার একটু রেস্ট রেখে নিচ্ছি 5 থেকে 10 মিনিট মতো। তো 5 থেকে 10 মিনিট পর দেখাচ্ছি, দেখো আমার ময়দাটা সেট হয়ে গেছে। তো যেহেতু কুসুম গরম পানি দিয়ে ময়দাটা আমি মাখছি, তাই সেজন্য আর খুব বেশি রেস্টে নিতে হয়নি। এবারে এখানে দেখো, আমি হাফ করে নিয়েছি ময়দাটা। এবার আমি রুটি বানিয়ে নিব। তো রুটি কিন্তু আমরা সাধারণত একটু মুরালির রুটিটা মোটা করে নেব, একেবারে পাতলা করব না, নর্মাল রুটি থেকে একটু মোটা করব। রুটিটা বানানো হয়ে গেছে, তো একদম আমি বড় করে বানিয়ে নিছি। তোমরা চাইলে ছোট ছোট করে বানিয়েও কেটে নিতে পারো। এবার মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো পুরোটা দেখাতে ভুলে গেছিলাম, এবারে দেখে দিচ্ছি এটা কতটা মোটা বানিয়েছি। তো 4/5টা সমান করে কেটে নিচ্ছে, যাতে মুরালির সাইজটা, সবগুলো মুরালি সমান থাকে, সমান সাইজের হয়, তা এত করে দেখতে সুন্দর লাগবে। তো 4/5 যে অসমান অংশগুলো সেগুলো কেটে নিলাম। এবারে দেখো, আমি ছোট ছোট করে চিকন করে কেটে নিচ্ছি। তো এ মুহূর্তে সবাইকে ছোট্ট একটা অনুরোধ করছি, আমার রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমাদের একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর যদি আমার রেসিপিটি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও চার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আরও জানি আমার হৃদয় নিমিলানো ভালোবাসা। আর মুরালুগুলো আপকে আমরা কেটে নিয়েছি, সম্পূর্ণ মুরালুগুলো বানানো হয়ে গেছে। এবারে সরাসরি তেলে সেঁকে নিচ্ছি। তো তেলটা কিন্তু মিডিয়াম গরম থাকবে, একেবারে হাই করবে না। তো মুরালিগুলি অল্প আছে, ভেজে নিতে হবে। আমি কিন্তু ভিডিওটা অনেকটাই পাস্ট করে দিয়েছিলাম, প্রথম অবস্থায় কিন্তু 2 মিনিট নাড়া যাবে না, এটা নিচ থেকে উপরে বেশি উঠবে। যখন উপরে বেশি উঠবে তখন কিন্তু একটু নাড়াচাড়া করে দিবে। তারও 2 মিনিট পরে দেখাচ্ছি, দেখো হালকা গোল্ডেন কালার চলে এসেছে। আরও কয়েক মিনিট ভেজে নেব, তো অবশ্যই এটা মিডিয়াম আছে বাঁচতে হবে। এবারে দেখো, আমার পারফেক্ট কালারটা এসে গেছে, আমি এরকম কালারে আনতে চাচ্ছি, এর চেয়ে বেশি কালার আনবো না। তো অফ ক্যামেরায় বাকি মুরালিগুলো ভেজে নিলাম। এবারে দেখো, শিরা তৈরি করে নেব। তো মাপটা কিন্তু তোমার যদি জানা থাকে তাহলে কিন্তু খুব বেশি হেরফের হবে না, কম বেশি হবে না। এখানে আমি 1/2 কাপ চিনি নিলাম, আর তার চেয়ে একটু কম, 1/2 কাপের চেয়ে একটু কম পানি দিলাম। পানি দিয়ে শিরাটা তৈরি করে নিচ্ছি। তো আমার প্যানটা গরম ছিল, সেখানে চিনিটা একদম লেগে গিয়েছিল, তো এখন খুলেও গেছে। অনবরত নেড়ে শিরাটা তৈরি করে নিচ্ছি। তো এটা দেখে বোঝা যাচ্ছে, আসলে দেখানোর দরকার নেই, তবু দেখে দিলাম। দেখো আমার একতার মতো হয়ে গেছে। এই মুহূর্তে আমি যে মুরালিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে সোলারাসটা আমি একদম স্লো করে দিলাম, স্লো আছে, মুরালিটাকে নেড়ে ছেড়ে, অনবরত নেড়ে ছেড়ে শিরাটা ঘন করে নিতে হবে। তো নাড়তে নাড়তে এক সময় দেখবে যে শিরাটা শুকিয়ে আসছে আর চিনির রোয়াটা উঠতে আরম্ভ করেছে। তো মুরালি বানাতে কিন্তু সম্পূর্ণ একটা ধৈর্যের ব্যাপার, তাড়াহুড়া করে চলবে না, আস্তে আস্তে করতে হয় এটা, এটা সম্পূর্ণ ধৈর্যের ব্যাপার।
তো এই মুহূর্তে আবার অনুরোধ করছি, আমার রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমাদের একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। এবারে দেখো আমার চিনিটা অলরেডি শুকিয়ে গেছে আর রোয়াটা ওঠা আরম্ভ করেছে, তো আরও কিছুক্ষণ আমি নেড়ে নেব। তো তোমাদের সুবিধার্থে একটি কথা বলে রাখি, এখানে রোয়া ওঠার পরে যখন দেখবে চিনিটা শুকিয়ে একদম রোয়া হয়ে গেছে, উপরে সাদা সাদা হয়ে গেছে, তখনই কিন্তু তুলে নিবে। আবার যদি বেশিক্ষণ রাখো তাহলে কিন্তু চিনিটা আবার গলতে আরম্ভ করবে, এটি চিনির ধর্ম, প্রথমে বসে যাবে আবার গরম লাগলে গলে যাবে। তো দেখো খুবই সুন্দরভাবে রোয়া উঠে গেছে, এই মুহূর্তে আমি মুরালিটাকে ঢেলে নেব। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে আমার রোয়াটা উঠে গেছে আর পারফেক্টভাবে মুরালিটা হয়ে গেছে। তো এই মুরালিটা কিন্তু গরম অবস্থায় একটু নেতানো থাকবে, তো যেহেতু আমি ভিডিও করছি আমি সাথে সাথে তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম। যখন ঠান্ডা হয়ে যাবে এটা খুবই মুচমুচে আর পারফেক্টভাবে হয়ে যাবে। তো আমি যে টিপসগুলো দেখলাম সেই টিপস অনুযায়ী মুরালি করলে তোমার মুরালিটাও একদম পারফেক্ট হবে দোকানে কেনা মুরালির মতো। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি, ভালো লাগলে আবার বলবো একটি লাইক করে দিও, আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।